বাড়ি কেমন আছো সকলে? গুড মর্নিং সবাইকে। এখন আছি নিউ আলিপুরেতে, আজকে শুভ অষ্টমী। সোস থেকে তোমাদের সকলকে অষ্টমীর প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন, প্লাস তার সাথে খুব ভরা ভালোবাসা। এই হচ্ছে আমার ফ্রেন্ড, আজকে আমরা দুজনে মিলে যাচ্ছি বেহালাতে ঠাকুর দেখতে। তাই তো, বেহালা কভার আপ করবো। বেহালা আজকে কোথায় কোথায় কভার আপ করবো? বেহালা, অবভিয়াসলি বেহালা মানে তো আমাদের সবারই আগে মনে পড়ে আমাদের দাদা সৌরভ গাঙ্গুলির বাড়ি। Yes, exactly. ওখানে তো যাবই, সাথে আছে বরিশা ফ্রেন্ডস, বেহালা ফ্লাইং ক্লাব, এগুলো তো অনেক আছে, আরো অনেকেই আছে। সাথে তো থাকবে খাওয়া দাওয়ায়, কারণ অষ্টমী মানে নস্টালজিয়া খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া ইজ মোস্ট ইম্পর্টেন্ট, বাঙালির খাওয়া দাওয়াটা হচ্ছে বড় ব্যাপার। আজকে ওই জন্য যাওয়া হবে, তো চলো বেহালার দিকে যাওয়া যাক। আর আজকে আমি নলপুর থেকে এসেছি আলিপুর, এর জন্য এটা তোমাদের ছোট ভাই, অনেক ছোট ভাই, অনেক দূর দিয়ে বাইক চালিয়েছে, মানে বিশ্বাস করবে না ভাই এসেছে। আচ্ছা, তো আমারও বেশ ভালো হলো যে কলকাতাতে আবার একটা নতুন ব্লগ করছি। তো তোমাদের বলেছিলাম যে আগের ব্লগটাতে টোটাল নর্থ এর সাইডটা ঘুরেছিলাম, তো আজকে যাচ্ছি বেহালার দিকে। তো চলো বেহালাতে যাওয়া যাক, আর দারুণ দারুণ প্যান্ডেল হপিং আজকে হবে, তার সাথে সাথে খাওয়া দাওয়া হবে, অ্যান্ড তার সাথে সাথে প্রতিমা দর্শনও হবে, তো কীরকম। অল রাইট, দিস ইজ রিমো অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ইন্টারেস্টিং ব্লগ, স্টাইলো রিমো ব্লগস। লেটস গ্রেট সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড ভালো হবে আজকে পুজোটা তোমরা দেখো, কীরকম করে আমরা সব ঘুরছি, সব কিছু যাচ্ছি, সব তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা। More than just a thrill, not just in it for the thrill. I'm in it for the love, cause love it needs to touch it. You're pressing on my buttons, babe, let me tell you something. I'm in it for the love, cause love it needs to touch it. You're pressing on my buttons, babe, let me tell you something. I'm in it for the love. So, alright guys, I'm going to go to the Borisa Club. I'm going to go to the auto club. And what's the name of the song? এটা হলো জনকল্যাণের মোড়, এটা এইদিকে যাব। সৌরভ গাঙ্গুলি আমাদের দাদা, তার বাড়ির সামনেই হয় একটা ফেমাস পুজো, বরিশা ক্লাবের প্রাইজও পেয়েছে এবছর, তো আমরা সেই দিকেই রওনা হয়েছি, সেদিকেই যাচ্ছি। বেশ ভিড়, মানে প্রচুর ভিড়। দেখে বেরোলাম বরিশা, তাই তো? না, এটা অ্যাকচুয়ালি হয়েছে তিনটার নাম যেটা বলতেন, আচ্ছা, 300 কোটির পুজো ঠিক ওই পার্টটা, এটা হচ্ছে ভাগের মা। একদম ভাগের মা কেন বলা হচ্ছে, কারণ এটা বাংলাদেশ আর ভারত দুটো ভাগে ভাগ করা যখন হচ্ছে, তখন আমাদের যে মা আছে, মানে ভারত মাতা, তাই তো? তো ভারত মাতা চলে যাচ্ছেন তার সন্তানদেরকে নিয়ে, তো জাস্ট দারুণ একটা ইমোশনালি ব্যাপার আমি এখানে দেখলাম। আর এখানে সেই বর্ডারে যেরকম থাকে, বলতে পারো যেরকম রিং থাকে দুটো সাইডে, তারপরে মাইলস্টোন আছে, মাইলস্টোনের পাশাপাশি আরও অনেক কিছু আমরা দেখতে পেলাম, চেয়ার আছে, মানে টোটাল একটা ভারত আর বাংলাদেশ ডিভাইড করা হচ্ছে। সেই যে মুহূর্তটা এখানে সম্পূর্ণ তুলে ধরা হয়েছে, তো জাস্ট অসম লাগলো। আর সেই পুরনো দিনে সেই পুরনো কথাটা মনে পড়ে গেল, ভারত আর বাংলাদেশের বিভক্ত হয়ে যাওয়া সেই পুরনো কথাটা আবার মনে পড়ে গেল, তো জাস্ট দারুণ হয়েছে। তো তোমরা এখানে দেখতে আসো, জায়গাটার নামটা কি? বেহালা বরিশা, জায়গাটা এটা হচ্ছে বরিশা ক্লাব। তো বেরিয়ে পড়েছি আরেকটা প্যান্ডেলের উদ্দেশ্যে, আর মেলাতে গেছিলাম। আমার মেলা দেখলে খুব এক্সাইটিং লাগে ঘুরতে, তো তাই আমি আমার বন্ধুকে বললাম যে চ একটু মেলা। এক মিনিট, আমার ব্লগটা এ করছে, ঠিক আছে? ব্লগটা কেমন হচ্ছে আমাকে নিচে কমেন্ট করে বলো। আচ্ছা, জ্যাম বাসের আওয়াজটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট, আর ওখানে এত মাইক বাজছিল তো ওখানে ভিডিওটা করতে পারছিলাম না, তো শুরু করলাম এখান দিয়েই। আর মেলা দিয়ে গেছি যে কিছু কিনবো না তা কখনো হয় না, মানে মেলাতে গেছি অবশ্যই কিছু কিনতে তো হয়, নাহলে অপমান। যাই হোক, কিনেছি। নার্ভাস হয়ে যাচ্ছিস? না না, ছেলেটা একটু বেশি নার্ভাস হয়, ঠিক আছে? নার্ভাসের কিছু নেই, আমি আর ফোনটা বেশি কাঁপিও না,
প্রফেশনাল ব্লগার একটু সাপোর্ট করো, ঠিক আছে? করো প্রফেশনাল ব্লগার, তুমি করো, মানে আমারটা ও করছে আর কি। কেমন হবে? আর অনেকেই করে প্যান্ডেল হপিং, আর অনেকেই করে না, বাট যারা করে না তাদের জন্য তো এই যে আমার রেমু ভাই ভিডিও তো করছেই দেখানোর জন্য। আর যারা ভালো করে দেখাও, নমস্কার স্যার। আর খুব ভালো হচ্ছে, কিন্তু প্যান্ডেল তো দেখছি খিদে অল্প অল্প পাচ্ছে। একটা প্রশ্ন আছে। আমরা যে দুটো প্যান্ডেল দেখলাম, একটা হচ্ছে ভাগের মা, তাই তো? একটা ভাগের মা দেখেছি, আর একটা দেখলাম 300 কোটির পুজো। কোনটা বেশি ভালো লেগেছে সেটা তোমাদের আমি বলতে চাই। ঠাকুর দেখতে বেরোচ্ছ, ঠিক আছে, একটু বাসওয়ালাদের থেকে সাবধানে, পুরো উড়িয়ে দিয়ে চলে যাবে, তাই তো? একে একে উড়িয়ে দিয়ে চলে যাচ্ছিল এক্ষুনি। মানে আমি বলতে চাইছি, ঠাকুর দেখতে বেরো, সেফটিভাবে মাস্ক স্যানিটাইজার নিয়ে বেরো, তার সাথে সাথে অবশ্যই দেখে শুনে পার করো, উড়িয়ে দিয়ে চলে যাবে, ঠিক আছে? আর একদম মায়ের ভোগে পাঠিয়ে দেবে, ঠিক আছে? তো সাবধান। যেটা 40 রুপিস রাইট, 40 রুপিস নিয়েছে। আর আমি এই রোলটা খেয়েছিলাম আজকে খেলাম, জাস্ট দারুণ লাগলো। ভর্তি চিকেন, তার সাথে সাথে জাস্ট দারুণ কোয়ান্টিটি, দারুণ লেগেছে। আর এও এই ছেলেটাও খেয়েছে, এখন টাকা ফাঁকা বের করছে দেবে বলে, ঠিক আছে? আমি এতক্ষণ তোর সাথে ব্লগ করে এলাম। আচ্ছা, আমাদের কিন্তু এখানে অলরেডি ভিডিও খতম হয়ে গেছে, ঠিক আছে? এক কথায় বেহালা পুরো ভ্লগ ঘোরা কমপ্লিট। প্রচুর ঠাকুর দেখলাম, কী ঠাকুর দেখলাম বলো? আমরা শুরু করেছিলাম লাস্ট থেকে, যেহেতু আমার বাড়িটা হলো বেহালার আগে, তো আমরা লাস্ট থেকে শুরু করেছিলাম, মানে লাস্ট মেন বরিশা, তারপর বেহালার যে করা আছে নতুন দল, মানে বরিশা নতুন দল, তারপর আমাদের সৌরভ গাঙ্গুলি দাদার বাড়ির ওখানে ভিডিও, মানে ওখানে একটা পুজো হচ্ছে, জাস্ট দারুণ। আর কোথায় কোথায় দেখলাম? 5-6টার মতন দেখেছি একদম, সাথে একটু খাওয়া দাওয়াও ছিল। একদম খাওয়া দাওয়া তো অবশ্যই, বিকজ খাওয়া দাওয়া ইজ মোস্ট ইম্পর্টেন্ট, সেটা তোমাদেরকে অলরেডি বলেইছি।
সো খাওয়া দাওয়া বলতে গেলে স্প্রিং রোল খেয়েছিলাম, তোমাদেরকে বললাম 40 rupees, জাস্ট দারুণ করেছে খেতে। তো এই অবধি ভিডিওটা আমাকে কমপ্লিট করতে হচ্ছে, আর আগে তো দুটো ভিডিও অলরেডি ছাড়া আছে, তো সেই দুটো ভিডিও তো তোমরা আশা করি অনেকেই দেখেছো, আর অনেকে দেখো নি, কমেন্টও করছো না, লাইকও করছো, কী করছো বস? আর একটা কথা, লাইক করতে বল, এই পাশ দিয়ে ছেলেটা এতক্ষণ ধরে হেঁটে যাচ্ছে, একটা লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু বলছো? এইবার তো বলছি, প্রমোশন করো আমার ব্লগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ও হ্যাঁ, লাস্ট একটা কথা, আমরা তো কম্পেয়ার করলামই যে কার ফার্স্ট ডে দুটো আমরা প্যান্ডেল হপিং করলাম, তোমাদের বললাম যে কোনটা ভালো হয়েছে সেটা। জাস্ট দারুন, এখানটা পুরো ফাঁকা দেখবে, কিরম ফাঁকা দেখো, জাস্ট এই এই লেভেলের ফাঁকা পুরো। এখন এই রাস্তা দিয়ে ক্যাচরামা করতে করতে আমরা যাবো। দাঁড়া দাঁড়া, তো তোমার তো প্রথমে বললাম যে দুটো প্যান্ডেলের মধ্যে কোনটা ভালো হচ্ছে সেটা কমেন্ট করা। আর সাথে হলো আজকে আমরা যে গ্রুমিং করেছি, আমি এটা আরও একটা অকার কালার একটা পাঞ্জাবি পরেছেন, একদম অষ্টমীর কিন্তু পাঞ্জাবি ইজ মাস্ট। তো এবার এই গ্রুমিংটা যে আমরা করছি, আমাদের মধ্যে কারটা সবথেকে বেস্ট লেগেছে হবে চাই, একদম আমি এই পাঞ্জাবিটা পরেছি তোমাদেরকে বললামই, আর তার সাথে সাথে আমার ছোটো ভাই এই পাঞ্জাবিটা পরেছে, কার পাঞ্জাবি সবথেকে হার্ড লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। হেভি লেভেলের গাড়ি, দারুণ সাউন্ড, নিচে লাইক করে দাও। তো চলো ভিডিওটা এই অবধি এন্ড করছি, হোপফুলি তোমাদের ভিডিওটা আজকে দারুণ লেগেছে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে ভুলে যেও না। আবার দেখা হবে অন্য ধরনের একটা দারুণ ভিডিও নিয়ে।